দিদি, তুমি বলেছিলে যে কম্পিউটারে প্রোগ্রামে কাজ করার জন্য একটা অপারেটিং সিস্টেম দরকার হয়। তুমি কি আমাকে অপারেটিং সিস্টেম সম্পর্কে আরো কিছু বলতে পারো? নিশ্চয়ই রোহন, চলো আমরা এবারে অপারেটিং সিস্টেম নিয়ে আরো কিছু আলোচনা করি। অপারেটিং সিস্টেম আমাদের অন্যান্য প্রোগ্রামের সাথে ইন্টারনেট করতে সাহায্য করে। অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার ব্যবহারযোগ্য নয়। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম হয়ে থাকে। অপারেটিং সিস্টেম ইউজার ও কম্পিউটারের মধ্যে ইন্টারফেস হিসেবে কাজ করে। অন্যান্য সমস্ত প্রোগ্রাম শুরু করতে এই অপারেটিং সিস্টেমের দরকার হয়, কিন্তু অপারেটিং সিস্টেম নিজে নিজেই শুরু হয়। যখনই কম্পিউটারে পাওয়ার অন হয় তখনই অপারেটিং সিস্টেম সক্রিয়ভাবে শুরু হয়। অপারেটিং সিস্টেমের মুখ্য ফাংশনগুলো হল, এটা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন অপারেশনগুলোর মধ্যে কোঅর্ডিনেট করে। এটা তোমার এবং কম্পিউটারের মধ্যে ইন্টারঅ্যাকশন ঘটায়। এটা ইনপুট ও আউটপুট ডিভাইসকে কন্ট্রোল করে। এটা কম্পিউটারের প্রোগ্রামগুলোকে সঞ্চালনের নিয়ন্ত্রণ করে। এটা কম্পিউটারের প্রধান মেমোরির ব্যবহার সঞ্চালন করে। এটা ফাইলগুলোকে বিপুলভাবে ব্যবহারের জন্য পরিচালনা করে। অপারেটিং সিস্টেম হল দু ধরনের, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস CUI এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস GUI। চলো এবার একে একে এদের নিয়ে আলোচনা করি। ক্যারেক্টার ইউজার ইন্টারফেসে কোনো আইকন বা ছবি থাকে না। এটা শুধুমাত্র টেক্সট এবং ক্যারেক্টার নিয়ে কাজ করে। আমরা CUI নিয়ে টেক্সট হিসাবে কমান্ড দিয়ে কাজ করি, যেমন রিনেম CLS, CD, MD, DIR অথবা ডিরেক্টরি। CUI উদাহরণস্বরূপ হল ডিস্ক অপারেটিং সিস্টেম। একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের ব্যাকগ্রাউন্ড ছবি হিসাবে অনেক আইকন থাকে। GUI এর উদাহরণস্বরূপ উইন্ডো XP, উইন্ডোজ NT, উইন্ডোজ 7 ও উবান্টু। GUI কে আবার দু ভাগে ভাগ করা যায়, যেমন প্রপ্রাইটারি সফটওয়্যার এবং ফ্রি অথবা ওপেন সোর্স সফটওয়্যার। প্রপ্রাইটারি সফটওয়্যার কম্পিউটার এমন একটা সফটওয়্যার যেটা লাইসেন্স দ্বারা আইনি অধিকার থাকে কপি হোল্ডারদের। এটা ব্যবহারের জন্য একটি লাইসেন্স ফি দিতে হয় এবং এটা শুধুমাত্র লাইসেন্স রেজিস্টার দ্বারা ব্যবহার করা যায়। ইউজাররা এটা মডিফাই, শেয়ার কিংবা রেজিস্ট্রি বুট করতে পারে। কতগুলো কমন প্রপ্রাইটারি সফটওয়্যার হল মাইক্রোসফট, অ্যাপল ইঙ্ক, IBM, অপারেটিং সিস্টেম এবং ইউনিসেস। ফ্রি বা ওপেন সোর্স সফটওয়্যার হল এমন সফটওয়্যার যেগুলো ইন্টারনেট থেকে ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করা যায়। এটা ওপেন সোর্স লাইসেন্স থাকে। ইউজাররা এটা মডিফাই, শেয়ার বা রিডিস্ট্রিবিউট করতে পারে। কতগুলো কমন ওপেন সোর্স সফটওয়্যার হল ইউনিক্স, লাইনেক্স, অরোরা UX এবং ওপেন সোলারেক্স। চলো এবার মাইক্রোসফট উইন্ডোজ শেখা যাক, যেটা একটা খুব জনপ্রিয় অপারেটিং সিস্টেম। ওহো, সত্যি আমি মাইক্রোসফট উইন্ডোজ সম্পর্কে অনেক কিছু শুনেছি। মাইক্রোসফট উইন্ডোজ হল একটা ধারাবাহিক অপারেটিং সিস্টেমের গ্রাফিক্যাল ইন্টারফেস, যা ডেভেলপ বাজারে এবং বিক্রি মাইক্রোসফট করে থাকে। আমরা বেশিরভাগ কম্পিউটারে প্রি ইনস্টল অপারেটিং সিস্টেম হিসেবে মাইক্রোসফট উইন্ডোজ সিস্টেম ব্যবহার করে থাকি। তুমি কোনো খাঁটি জায়গা থেকে একটি সফটওয়্যারের লাইসেন্স ভার্সনটা কেন? এছাড়া মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে অনলাইন পেতে পারো। GUI ইন্টারফেস প্রোগ্রামের ব্যবহার এবং সেটা সংগঠিতভাবে রাখতে সাহায্য করে। উইন্ডোজ একটা স্পেসিফিক ধরনের GUI, যার মানে যেটা তুমি দেখো সেটা তুমি পাও। যদি তোমার কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকে তবে সুইচ অন করার পর স্ক্রিনে যেটা আসে সেটাকে ডেস্কটপ বলে। ডেস্কটপকে তুমি ব্যবহার করতে পারো তোমার কম্পিউটারে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি সংগঠিতভাবে দেখতে।
ডেস্কটপকে দুভাগে ভাগ করা হয়, মেন এরিয়া অথবা ডেস্কটপ এবং টাস্ক বার। নিচের দিকে যেটা সরু স্ট্রিপ থাকে তাকে টাস্ক বার বলে। টাস্ক বারে স্টার্ট বোতামটা থাকে। তুমি কম্পিউটারের সমস্ত প্রোগ্রামগুলো স্টার্ট বোতামে দিয়ে অ্যাক্সেস করতে পারো। ডেস্কটপে যে ব্যাকগ্রাউন্ড থাকে তাকে ওয়ালপেপার বলে। কম্পিউটারের শুরু অথবা লগ অন করার পর স্ক্রিনে যেটা ফুটে ওঠে সেটাকে ডেস্কটপ বলে। আর ডেস্কটপে ছোট ছোট যে ছবিগুলো দেখা যায় সেগুলোকে আইকন বলে। এই আইকনগুলো বিভিন্ন ফাইল ফোল্ডারে ও প্রোগ্রামের শর্টকাট রূপে প্রতিনিধিত্ব করে, যেগুলো দ্বারা আমরা সহজে এবং তাড়াতাড়ি সেগুলো অ্যাক্সেস করতে পারি। স্ক্রিনের নিচের দিকে অনুভূমিক রূপে যে বারটি থাকে তাকে টাস্ক বার বলে। এই টাস্ক বারে অনেক ফাইল আইকন এবং শর্টকাট থাকে। টাস্ক বারে সমস্ত রানিং অ্যাপ্লিকেশন এবং প্রোগ্রামের আইকনগুলো থাকে। এছাড়া এর সাহায্য করে কম্পিউটারের অনেক অ্যাপ্লিকেশন ও প্রোগ্রামকে আইকন দ্বারা অ্যাক্সেস করতে। এই টাস্ক বার দিয়ে খুব সহজে বিভিন্ন রানিং প্রোগ্রামের মধ্যে পরিবর্তন করা যায়। একসঙ্গে যদি অনেকগুলো প্রোগ্রাম চলতে থাকে এবং সেই আইকনগুলো যদি টাস্ক বারে না ধরে, তখন একই রকম প্রোগ্রামগুলোকে গ্রুপ করে নেয়। স্টার্ট বোতাম দিয়ে তুমি বিভিন্ন প্রোগ্রামের অ্যাক্সেস করতে পারো এবং অন্যান্য সিস্টেম ইউটিলিটি চালন করতে পারো। স্টার্ট মেনুর কন্ট্রোল প্যানেল দিয়ে বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যার সেটিং পরিবর্তন করা যায়। উইন্ডোজে কাজ করার সময় যদি কোনো সাহায্যের দরকার পড়ে, তখন স্টার্ট মেনুতে হেল্প অ্যান্ড সাপোর্ট ব্যবহার করা হয়। স্টার্ট মেনু দ্বারা তুমি কম্পিউটার শাটডাউন, লগ অফ ও রিস্টার্ট করা যায় শুধুমাত্র একটা ক্লিক করে। তুমি আবার সিস্টেমের তারিখ ও সময় বদলাতে পারো এই স্টেপগুলি অনুসরণ করে। প্রথমে টাস্ক বারের ডান দিকে নিচে কোনায় যে ডেট এবং টাইম দেওয়া আছে তাতে ক্লিক করো। এরপর একটা ঘড়ি এবং ক্যালেন্ডার চলে আসবে। টাস্ক বারের ডেট এবং টাইমের ওপর ক্লিক করো। তারপর চেঞ্জ ডেট এবং টাইম সেটিং লিঙ্কে ক্লিক করো। এরপর ডেট এবং টাইম বোতামে ক্লিক করো। ওকেতে ক্লিক করে সেভ করো। পরিবর্তনগুলো এবং ডেট টাইমের ডায়লগ বক্সে ফিরে এসো। ডেট ও টাইমের ডায়লগ বক্সে ওকে বোতামটা টিপে পরিবর্তনগুলোকে সেভ করো এবং ডায়লগ বক্সটাকে বন্ধ করো। কম্পিউটারে লগ ইন করার পর যে ডিসপ্লে এরিয়াটা দেখা যায় তাকে ডেস্কটপ বলে, আর আইকনের পিছনে যে ছবিটা দেখা যায় তাকে ওয়ালপেপার বলে অথবা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড বলে। যখন তুমি কম্পিউটারকে কিছু সময়ের জন্য এমনি ছেড়ে দাও, একটা ছবি বা টেক্সট স্ক্রিনে অ্যানিমেশন হতে থাকে তাকে স্ক্রিন সেভার বলে। তুমি তোমার পছন্দ মতো কম্পিউটারের ওয়ালপেপার বা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পাল্টাতে পারো। প্রথমে ডেস্কটপের ফাঁকা জায়গায় রাইট ক্লিক করতে হবে। তারপর মেনু থেকে পার্সোনালাইজ অপশনে ক্লিক করো। তারপর ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডের লিঙ্কে ক্লিক করো। তারপর ছবিটি বেছে নিয়ে সেটা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করো। সবশেষে সেভ চেঞ্জেস বোতামে ক্লিক করে পরিবর্তনগুলো সেভ করো। তুমি যদি স্ক্রিন সেভার পাল্টাতে চাও, তবে এই স্টেপগুলো অনুসরণ করো। প্রথমে ডেস্কটপের ফাঁকা জায়গা রাইট ক্লিক করবে। এরপর পার্সোনালাইজ অপশনে ক্লিক করো। তারপর স্ক্রিন সেভার লিঙ্কে ক্লিক করো এবং তারপর স্ক্রিন সেভার ড্রপ ডাউন মেনুতে ক্লিক করো এবং তালিকা থেকে স্ক্রিন সেভার বেছে নাও। এরপর স্ক্রিন সেভারে স্টার্ট টাইম সেট করো মিনিটে ওয়েট কম্বো বক্স থেকে। এরপর প্রিভিউ দেখার জন্য প্রিভিউ স্ক্রিন সেভার বোতামে ক্লিক করো। তারপর অ্যাপ্লাই করে সেভ করো। শেষে ওকে বোতাম ক্লিক করে পরিবর্তনগুলো সেভ করো। তোমার নতুন স্ক্রিন সেভার সেভ হয়ে গেল। এখন রোহন, এটা মনে রেখো, একটি কম্পিউটারের অপারেটিং সিস্টেমের প্রোগ্রামের তথ্যের যে কোনো সেলফ কন্টেন্টকে ফাইল বলে। একটি ফাইল হতে পারে কোনো একটা ডকুমেন্ট, একটা ছবি বা সঙ্গীত অথবা সিনেমা, একটা অথবা অনেকগুলো ফাইল
একত্রে রাখতে এটা ফোল্ডার তৈরি করতে পারো। কম্পিউটারের যে কোনো ড্রাইভে তুমি ফাইল বা ফোল্ডার তৈরি করতে পারো। তুমি ডেস্কটপ ফাইল ও ফোল্ডার বানাতে পারো। একটি ফাইল বা ফোল্ডার তৈরি করার পর তুমি এটা রিনেম, কপি পেস্ট অথবা ডিলিট করতে পারো যদি সেটা না দরকার পড়ে। আমরা কিভাবে ড্রাইভে নতুন ফোল্ডার তৈরি করব? খুব সহজ, শুধুমাত্র এই স্টেপগুলো অনুসরণ করে। প্রথমে স্টার্ট বোতামে ক্লিক করো, দেখো একটা মেনু আসবে। তারপর কম্পিউটারে ক্লিক করো, যেখানে কম্পিউটার উইন্ডো বা উইন্ডো এক্সপ্লোরার দেখা যাবে। তারপর ডি ড্রাইভ আইকনে ক্লিক করে সেই ড্রাইভের কন্টেন্টগুলো দেখার জন্য। তারপর মেনু বার থেকে নিউ ফোল্ডার ক্লিক করে নতুন ফোল্ডার তৈরির জন্য নতুন ফোল্ডারের নাম দাও এবং এন্টার কি প্রেস করো। তুমি ফোল্ডারের ভিতরে ফোল্ডার বানাতে পারো, যেটাকে সাব ফোল্ডার বলে। ফোল্ডারটা নির্বাচন করে খোলা, তারপর ফোল্ডারের ফাঁকা জায়গায় নিউ ফোল্ডারে ক্লিক করে নতুন ফোল্ডার তৈরি করো। কিভাবে একটা ফাইল অথবা ফোল্ডার খুলবে? নতুন একটা ফাইল বা ফোল্ডার খুলতে এই স্টেপগুলো অনুসরণ করো। প্রথমে স্টার্ট বোতামে ক্লিক করে স্টার্ট মেনু খোলো। এরপর কম্পিউটার উইন্ডো বা উইন্ডো এক্সপ্লোরার দেখার জন্য কম্পিউটারে ক্লিক করো। তারপর ডি ড্রাইভে কন্টেন্ট দেখতে ডি ড্রাইভের আইকনে ক্লিক করো। তার উপর দুবার পরপর ক্লিক করো। ফোল্ডারের ভিতরের সাব ফোল্ডার বা ফাইল দেখার জন্য তার উপর দুবার পরপর ক্লিক করো। যখন তুমি একটি ফোল্ডার বা সাব ফোল্ডার বা ফাইল লোকাল ডিস্কে বা ডি ড্রাইভে তৈরি করবে, তখন স্বয়ংক্রিয়ভাবে সেটার নাম নিউ ফোল্ডারে বা নিউ টেক্সটে ডকুমেন্ট সেভ হবে। যেটিকে রিনেম করতে চাও তার উপর রাইট ক্লিক করে পপ আপ মেনু থেকে রিনেমে ক্লিক করতে হবে। তারপর নতুন নাম টাইপ করে এন্টার প্রেস করতে হবে। এইভাবে ফাইল বা ফোল্ডারে রিনেম করা যায়। অ্যাক্সেসরিজের ব্যবহার। উইন্ডো অপারেটিং সিস্টেমে কিছু গুরুত্বপূর্ণ অ্যাক্সেসরিজ আছে যেগুলো সহজ। চলো এবার সেগুলো সম্পর্কে জানি। নিম্নলিখিত স্টেপগুলো অনুসরণ করে কম্পিউটারে অ্যাক্সেসরিজগুলো ব্যবহার করা যাবে। প্রথমে টাস্ক বারে স্টার্ট বোতামে ক্লিক করো। তারপর অল প্রোগ্রামে মাউসটাকে পয়েন্ট করো। তারপর অ্যাক্সেসরিজকে ক্লিক করতে হবে। বিভিন্ন অ্যাক্সেসরির তালিকা চলে আসবে। অ্যাক্সেসরির ওপর ক্লিক করে এটা অ্যাক্সেস পেতে হয়। পেন্ট ব্যবহৃত হয় ছবিগুলোকে তৈরি করতে এবং দেখতে। তুমি পেন্ট ব্যবহার করে ফাঁকা ড্রয়িংয়ের জায়গায় ড্রয়িং তৈরি করতে পারো, ছবি এডিট করতে পারো। তুমি যে কোনো ডকুমেন্টে ছবি কপি এবং পেস্ট করতে পারো। আমরা পেন্টের ব্যবহার কিভাবে করি? পেন্ট চালাতে প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করো। তারপর মাউসটিকে অল প্রোগ্রামে নিয়ে যাও। তারপর অ্যাক্সেসরিতে নিয়ে পেন্ট ক্লিক করো। পেন্ট উইন্ডো চলে আসবে। তুমি দেখতে পাবে পেন্ট উইন্ডোটা চারটি ভাগে ভাগ করা আছে। পেন্ট বোতাম, কুইক অ্যাক্সেস টুলবার, ড্রয়িং এরিয়া এবং রিবন। পেন্ট বোতাম দিয়ে তুমি বিভিন্ন অ্যাকশন করতে পারো, যেমন ওপেন, নিউ, সেভ এবং প্রিন্ট। কুইক অ্যাক্সেসের জন্য টুলবার দ্বারা তুমি তাড়াতাড়ি কোনো টুলকে অ্যাক্সেস করতে পারবে, যেমন সেভ, রিডু, আনডু। রিবন, একটা রিবনে দুটো ট্যাব থাকে, হোম এবং ভিউ। হোম ট্যাবে যে টুলগুলো থাকে সেগুলি দিয়ে কোনো ছবি এডিট করা যায়। এছাড়া আরও অপশন থাকে, যেমন ক্লিপবোর্ড, ইমেজ, টুলস, ব্রাশেস, শেপস এবং কালার্স। ক্লিপবোর্ডে তিনটি অপশন থাকে, কাট, কপি এবং পেস্ট। এইগুলো দিয়ে তুমি ছবির কোনো নির্বাচিত অংশ কাট, কপি, পেস্ট করতে পারো। এই অপশনগুলো দ্বারা একটি ছবিতে একটা বস্তু অনেকবার ব্যবহার করতে পারো। ইমেজ সিলেকশন দিয়ে তুমি কোনো বস্তুকে সিলেক্ট করে এডিট করতে পারো, যেমন ক্রপড, রিসাইজ অথবা রোটেট। টুল সেকশনের বিভিন্ন টুলগুলো দিয়ে তুমি একটা ছবি এডিট অথবা কিছু ড্র করতে পারো। এই টুলসগুলো হল পেন্সিল,
fill with color, text, eraser, color picker এবং ম্যাগনিফায়ার। ব্রাশগুলির মধ্যে ড্রপ ডাউন মেনু থাকে, যার সাহায্যে তুমি বিভিন্ন প্রকারের ব্রাশ দিয়ে একটি ছবি আঁকতে পারো। শেপ অপশন দিয়ে তুমি তোমার ছবিতে বিভিন্ন শেপ বা আকারের ছবি আঁকতে পারো। যখন ছবি আঁকবে তখন তাতে বিভিন্ন রং দিতে কালার্স অপশন নিতে পারো। দিদি, তুমি বলেছিলে যে মাইক্রোসফট উইন্ডোজ ছাড়া আরও কতগুলো ফ্রি অপারেটিং সিস্টেম আছে, তুমি কি সেগুলো সম্পর্কে জানো? হ্যাঁ রোহন, লাইনেক্স তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এই সফটওয়্যারটি সবার জন্য ফ্রি এবং ইন্টারনেট থেকে এটা ডাউনলোড করা যায়। চলো এবার এটা দেখা যাক। লাইনেক্স ইউনিক্স অপারেটিং সিস্টেমের মধ্যে একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম লাইনেক্স টারওয়ালস ডেভেলপ করেছেন। লাইনেক্স অন্যান্য অপারেটিং সিস্টেমের মতোই, যেমন মাইক্রোসফট উইন্ডোজ। লাইনেক্সের সবথেকে অদ্বিতীয় পয়েন্ট হল এটা খুব প্রগতিশীল। এর ব্যবহারকারীতা সহজে এটা মডিফাই অথবা বিস্তৃত করতে পারে। লাইনেক্স কিভাবে পাওয়া যায়? লাইনেক্স দুভাবে পাওয়া যায়, ফ্রি ডাউনলোড এবং ডিস্ট্রিবিউশন ব্যবহার করে। সারা পৃথিবীতে প্রায় লক্ষাধিক মানুষ লাইনেক্স ব্যবহার করে। ইন্টারনেট থেকে লাইনেক্স সমস্ত প্রয়োজনীয় কম্পোনেন্টসগুলো ডাউনলোড করা যায়। লাইনেক্স ইনস্টলেশনকে সহজ করার জন্য বিকল্প উপায়ের জন্য অনেকগুলো কোম্পানির বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং প্রোগ্রাম রয়েছে। এর মধ্যে সবচেয়ে একটা জনপ্রিয় হল উবান্টু, যা ক্যানোনিকাল কোম্পানি বণ্টিত করে থাকে। চলো এবার উবান্টু সম্পর্কে জানা যাক। উবান্টু একটা ওপেন সোর্স সফটওয়্যার প্ল্যাটফর্ম, যেটা স্মার্টফোন, ট্যাবলেট এবং কম্পিউটারে চালানো যায়। উবান্টু একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা GUI, যেটা অন্যান্য সব জনপ্রিয় অপারেটিং সিস্টেমের মতো, যেমন উইন্ডোজ বা অ্যান্ড্রয়েড। উবান্টু 12.10 ভার্জন ডিফল্ট ডেস্কটপ এনভায়রনমেন্ট হিসেবে থাকে। এর ডেস্কটপে একটা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এবং দুটো বার থাকে, যেগুলোকে মেনু বার এবং লঞ্চ বার বলে। মেনু বারটা ডেস্কটপের ওপরের দিকে অনুভূমিকভাবে থাকে, লঞ্চারটি বাঁ দিকে উবলম্বভাবে থাকে। উবান্টু 12.10 এ মেনু বার লাইনে ফাংশনগুলোর ব্যবহার বোঝায়। মেনু বারে ডান দিকের আইকনগুলোকে ইন্ডিকেটর এরিয়া বলে। কিবোর্ড ইন্ডিকেটর দিয়ে তুমি কিবোর্ডকে আউট পছন্দ অনুযায়ী নির্বাচন বা পাল্টাতে পারো। মেসেজিং ইন্ডিকেটর সমস্ত সোশ্যাল অ্যাপ্লিকেশনগুলোর অন্তর্ভুক্ত, যেমন ইন্টান্ট, মেসেঞ্জার ক্লায়েন্ট, ইমেল ক্লায়েন্ট, মাইক্রো ব্লগিং অ্যাপ্লিকেশন এবং অন্যান্য একই ধরনের অ্যাপ্লিকেশন। নেটওয়ার্ক ইন্ডিকেটর দিয়ে তুমি নেটওয়ার্ক কালেকশনগুলো পরিচালনা করতে পারবে এবং সহজেই তার অথবা তার বিহীন নেটওয়ার্কে কালেক্ট করতে পারবে। সাউন্ড ইন্ডিকেটর দিয়ে সহজেই শব্দের ভলিউম নিয়ন্ত্রণ করতে পারে, সাথে সাথে তোমার মিউজিক প্লেয়ার এবং সাউন্ড সেটিং করতে পারবে। ক্লকের মাধ্যমে বর্তমান সময় এবং সহজেই ক্যালেন্ডার, ডেট অ্যান্ড টাইম সেটিং অ্যাক্সেস করতে পারবে। ইউজার মেনু দিয়ে বিভিন্ন ইউজারদের মধ্যে পরিবর্তন করতে পারে অথবা অনলাইনে অ্যাক্সেসেস এবং ইউজার অ্যাকাউন্টে যেতে পারবে। সেশন ইন্ডিকেটর দিয়ে সহজেই সেটিং, সফটওয়্যার আপডেট, প্রিন্টার এবং সেশন অপশন ডিভাইস লক করার জন্য অ্যাক্সেস করতে পারো। সেশন থেকে লগ আউট করতে, কম্পিউটার রিস্টার্ট করতে অথবা পুরোপুরি শাট ডাউন করতে। অ্যাপ্লিকেশন মেনুতে বিভিন্ন অ্যাকশন থাকে, যেমন এডিট, ভিউ ইত্যাদি। এগুলো এক একটি অ্যাপ্লিকেশন হিসেবেও কাজ করতে পারে। জিওআই এনভায়রনমেন্ট ছাড়া মেনু বারের বাঁ দিকে অ্যাপ্লিকেশনগুলো থাকে। কোনো নির্দিষ্ট অ্যাপ্লিকেশন দেখতে মাউস পয়েন্টারটা মেনু বারের সেই অ্যাপ্লিকেশনের ওপর পয়েন্ট করতে হবে, তাহলে এটা সেই অ্যাপ্লিকেশনটাকে নিজে নিজে সুপ্রিম পোজ করবে
এবং তুমি সেটা দেখতে পাবে ও ব্যবহার করতে পারবে। একবার সেই মেনু বার থেকে পয়েন্টারটা সরিয়ে নিলে তুমি আবার ডেস্কটপটা দেখতে পাবে। এই বৈশিষ্ট্য দ্বারা যখন প্রয়োজন হবে তখন নেটবুক ল্যাপটপ ব্যবহারকারীরা অ্যাপ্লিকেশনগুলো দেখতে পারবে। এইভাবে তারা আরও ফ্রি কাজের জায়গা পাবে। স্ক্রিনের বাঁ দিকে সেই আইকন দেওয়া উপলম্ব বার আছে, তাকে লঞ্চার বলে। এর দ্বারা সহজে অ্যাপ্লিকেশনগুলো অ্যাক্সেস করা যায়। এটা যখন চলে তখন অ্যাক্টিভ আইকনগুলো এতে হয়। লঞ্চারে প্রথম আইকনটি হল ড্যাশ, এটা ইউনিটের একটা প্রধান কোর এলিমেন্ট। লঞ্চার থেকে কোনো অ্যাপ্লিকেশন চালাতে অথবা চালিত কোনো অ্যাপ্লিকেশনটা আনতে অ্যাপ্লিকেশন আইকনের ওপর ক্লিক করতে হবে। কোর গ্রাউন্ডে সেই অ্যাপ্লিকেশনটার আইকনের ডান দিকে একটা সাদা ত্রিভুজ দেখা যাবে। কোনো অ্যাপ্লিকেশনকে যুক্ত করতে সেই অ্যাপ্লিকেশনের আইকনের ওপর রাইট ক্লিক করো এবং লক টু লঞ্চার নির্বাচিত করো। কোনো অ্যাপ্লিকেশনকে মুক্ত বা রিমুভ করতে সেই অ্যাপ্লিকেশনের ওপর রাইট ক্লিক করে আনলক ফ্রম লঞ্চার করো। তাড়াতাড়ি করে কম্পিউটারের কোনো ফাইল এবং অ্যাপ্লিকেশন বাঁচতে হলে ড্যাশ টুলের সাহায্য নিতে হবে। ড্যাশ টুলকে এক্সপ্লোর করতে হলে লঞ্চারের ওপর আইকন উবান্টু লোগোতে ক্লিক করতে হবে। ড্যাশ আইকন নির্বাচন করলে আরও একটি উইন্ডো আসবে, সেখানের উপর দিকে একটা মার্চ বার সহ বর্তমানে ব্যবহার করা অ্যাপ্লিকেশন ফাইল এবং ডাউনলোডগুলো আসবে। ড্যাশ দ্বারা তুমি স্থানীয় এবং দূরবর্তী সমস্ত তথ্য সার্চ করতে পারো। ড্যাশের দুটো প্রধান বৈশিষ্ট্য হল ফাইল ফোল্ডার খোঁজা এবং অ্যাপ্লিকেশন খোঁজা। ওয়ার্কস্পেসে তুমি অ্যাপ্লিকেশনগুলোকে একসঙ্গে গ্রুপ করতে পারো, যার সাহায্যে ভুলভ্রান্তিগুলো কমাতে এবং ডেস্কটপ চালাতে সহজ করতে পারো। উবান্টুতে ডিফল্ট চারটি ওয়ার্কস্পেস আছে। ওয়ার্কস্পেসের মধ্যে পরিবর্তন করতে লঞ্চারের ওয়ার্কস্পেসে ক্লিক করো। এই ফাংশন দ্বারা তুমি তোমার চাহিদা মতো ওয়ার্কস্পেস বাঁচতে এবং চালনা করতে পারো। মিনিমাইজ করতে ভিজিবল স্ক্রিন থেকে লঞ্চারে সরিয়ে দাও। ম্যাক্সিমাইজ বোতাম দিয়ে অ্যাপ্লিকেশন পুরো স্ক্রিন জুড়ে আসবে। একটি উইন্ডো বন্ধ করতে সেই উইন্ডোর বাঁ দিকে ওপরে ক্রস বোতামে ক্লিক করো। ওয়ার্কস্পেসে একটি উইন্ডোকে এক জায়গা থেকে অন্যত্র সরাতে মাউস পয়েন্টারটাকে উইন্ডোজ টাইটেল বারে নিয়ে যেতে হবে। তারপর ক্লিক এবং ড্র্যাগ করে উইন্ডোটিকে সরাতে হবে। যখন এটা করবে মাউসের লেফট বোতামটা টিপে ধরে করবে। একটা উইন্ডোকে রিসাইজ করতে তার শেষ প্রান্তে অথবা কোনায় মাউস পয়েন্টারটা নিতে হবে। এবার দুদিকে মুখ করা একটা আইকন আসবে, এবার সেটা দিয়ে ড্র্যাগ করে রিসাইজ করতে হবে। তোমার কম্পিউটার ফাইল লোকের দুভাবে করা যায়। ফাইলটাকে সার্চ করো অথবা ড্যাশ দিয়ে লঞ্চার থেকে সরাসরি ফোল্ডার থেকে ফাইলটা অ্যাক্সেস করো, অথবা ফাইল ফোল্ডার টুল থেকে সাধারণত ব্যবহৃত ফোল্ডার অথবা বর্তমানে ব্যবহৃত ফোল্ডার বা ফাইলগুলো অ্যাক্সেস করতে পারো। গো মেনুতে সাধারণত ব্যবহৃত ফোল্ডারগুলোর তালিকা থাকে। গো অ্যাক্সেস করতে উপরের বারে মাউস পয়েন্টারটাকে সরাও এবং গো নির্বাচন করো। তারপর এই মেনু থেকে তোমার কম্পিউটারে ফাইলগুলি ব্রাউজ করো। যদি তোমার হোম নেটওয়ার্কে সেট আপ করা থাকে তাহলে তুমি মেনু আইটেম থেকে পেপার করা ফাইল বা ফোল্ডার অ্যাক্সেস করতে পারো। হোম ফোল্ডারে ব্যক্তিগত ব্যবহৃত ফাইল জমা থাকে, এটা ইউজার লগ ইনে নাম মেলায়। এর মধ্যে ফোল্ডারগুলো থাকে যেটা সক্রিয়ভাবে ইনস্টলেশনের সময় তৈরি হয়, যার মধ্যে ডেস্কটপ, ডাউনলোড, মিউজিক, ডকুমেন্ট, ছবি, পাবলিক টেম্পলেট এবং ভিডিও থাকে। নটিলাস ফাইল ম্যানেজার উইন্ডোজ এর উইন্ডো এক্সপ্লোরারের মতো ফাইল ফোল্ডার ব্রাউজ করতে উবান্টুতে ডিফল্ট হিসাবে নটিলাস ফাইল ম্যানেজার ব্যবহৃত হয়। দিদি, নটিলাস ফাইল ম্যানেজার কোথায় থাকে? ডেস্কটপের ফোল্ডারের উপর ডাবল ক্লিক করো।
তাহলে নটলেস ফাইল ম্যানেজার খুলে যাবে। ডিফল্ট উইন্ডোতে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকে: মেনু বার, টাইটেল বার, টুল বার, বাঁ দিক এবং মাঝখানির প্যান। এই স্টেপগুলো অনুসরণ করে নটলেস ন্যাভিগেট করা হয়। ফোল্ডারের মধ্যে ন্যাভিগেট করার জন্য বুকমার্ক ব্যবহার করো, যেটা নটলেস ফাইল ম্যানেজারের বাঁ দিকের প্যানে থাকে। আগের জায়গায় আসতে হলে সেই ফোল্ডারের পাথ বারে ক্লিক করো। যে ফোল্ডারটা দেখা যাচ্ছে তার উপর ডাবল ক্লিক করে সেটা তুমি ন্যাভিগেট করতে পারো। নটলেস দ্বারা ফাইল খুলতে হয় সেই আইকনের উপর ডাবল ক্লিক করো, অথবা তার উপর রাইট ক্লিক করে ওপেন উইথ অপশনে গিয়ে যে কোনো একটা নির্বাচন করো। নটলেসে নতুন ফোল্ডার তৈরি করার জন্য প্রথমে ফাইলে ক্লিক করো এবং তারপর ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করো। এরপর আনটাইটেল ফোল্ডার নামের পরিবর্তে তোমার পছন্দের নাম দাও। ফাইল ফোল্ডার কপি পেস্ট করার জন্য এই স্টেপগুলি: প্রথমে এডিটে ক্লিক, তারপর কপি অথবা রাইট ক্লিক করো তোমার নির্বাচিত আইটেমের ওপর এবং কপি নির্বাচন করো। তুমি এবার এটা তোমার পছন্দের জায়গায় পেস্ট করতে পারো। এই স্টেপ দ্বারা তুমি আবার অনেকগুলো নটলেস উইন্ডো খুলতে পারো। প্রথমে ফাইল নির্বাচন, তারপর নিউ উইন্ডোতে ক্লিক। এটা একটা নতুন উইন্ডো খুলে দেবে যেটাতে তুমি ফাইল বা ফোল্ডারে ড্র্যাগ করে অন্য লোকেশন থেকে আনতে পারো। নতুন ট্যাব খুলতে প্রথমে ফাইল ক্লিক, তারপর নিউ ট্যাব। একটি নতুন রো আসবে ব্রাউজিং স্পেসের ওপর, যেখানে দুটো ট্যাব থাকবে। দ্বিতীয় প্যান খুলতে ভিউতে ক্লিক করে এক্সট্রা প্যান করতে হবে। এর সাহায্যে তুমি একত্রে দুটো লোকেশন দেখতে পাবে এবং এর জন্য দুটো উইন্ডোর মধ্যে সুইচিং ট্যাব করতে হবে না। ড্যাশ বা নটলেস ব্যবহার করে তুমি ফাইল ফোল্ডার খুঁজতে পারো। নটলেস তুমি গোতে ক্লিক করে সার্চ করে ফাইলস করো, অথবা কন্ট্রোল প্লাস এফ করে যেটা খুঁজতে চাইছ সেটা টাইপ করো। ড্যাশ শুধুমাত্র যেটা খুঁজতে চাইছ সেটা ওপরে সার্চ বারে টাইপ করো। উবান্টু সবচেয়ে জনপ্রিয় স্যুট হচ্ছে লিব্রা অফিস, যেটা ডিফল্টে থাকে। এটা একেবারে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের মতো, কেবলমাত্র এটা ফ্রি ও ওপেন সোর্স সফটওয়্যার। এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো লঞ্চার দ্বারা অ্যাক্সেস করা যায়। এর মধ্যে নিম্নলিখিত কিছু উপাদান থাকে যা অন্য অপারেটিং সিস্টেমে অন্য নামে থাকে: রাইটার, ওয়ার্ড প্রসেসর, ক্যালক, স্প্রেডশিট, ইমপ্রেস, প্রেজেন্টেশন ম্যানেজার, ড্র, ড্রয়িং প্রোগ্রাম, বেস, ডেটাবেস, ম্যাথ, অ্যাকুইজিশন। ওপেন সোর্স অপারেটিং সিস্টেম সম্পর্কে জেনে ভালো লাগলো তো? চলো এবার একটা কার্যবলী করা যাক। দিদি, মোবাইল ফোন এবং ট্যাবলেট উভয়েরই কি অপারেটিং সিস্টেম থাকে কম্পিউটারের মতো? হ্যাঁ রোহন, এখন মোবাইল ফোন বা ট্যাবলেটের উভয়ই নিজেই কম্পিউটারের মতো অপারেটিং সিস্টেম থাকে। এছাড়া আরও অনেক বৈশিষ্ট্য থাকে, যেমন টাচস্ক্রিন, সেলুলার, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস মোবাইল, ন্যাভিগেশন, ক্যামেরা, ভিডিও ক্যামেরা, স্পিচ চেনা, ভয়েস রেকর্ডার, মিউজিক প্লেয়ার এবং আরও অনেক কিছু। অনেক মোবাইল ফোন অপারেটিং সিস্টেম যেমন অ্যান্ড্রয়েড, উইন্ডোজ অথবা সিম্বিয়ান হয়। ও, আমি এই মোবাইল ফোন সম্বন্ধে আরও অনেক কিছু জানতে চাই, তুমি কি আমাকে শেখাবে? হ্যাঁ নিশ্চয়ই, চলো আমরা শুরু করি। বিভিন্ন রকমের মোবাইল ফোনের বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে শুরু করি। প্রথমে আমরা শিখব মোবাইলে কিভাবে একটা কল করা যাবে। একটা ফোন কল করার জন্য কিপ্যাডে ফোন নম্বরটি টিপুন। যদি তোমার স্মার্টফোন হয় তো ফোন আইকনে যাও, সেটা হোম পেজে দেখা যায়, তাহলে স্ক্রিনে নম্বর প্যাডটি দেখা যাবে। এবার দরকারি ডিজিটগুলো ডায়াল করো। এরপর সবুজ বোতামটাকে অথবা উত্তর দেওয়ার কীটাকে প্রেস করতে হবে। যদি স্মার্টফোন হয় সবুজ রঙের ট্যাবটি প্রেস করো,
স্ক্রিনটাতে দেখা যাবে নম্বরটি ডায়ালিং হচ্ছে। এবার তুমি ফোন কল করতে পারবে। যদি ফোন কলটা শেষ করতে চাও তাহলে লাল রঙের বোতামটি প্রেস করো, তাহলে কলটি শেষ হয়ে যাবে। এবার শিখব কিভাবে কোনো কলের উত্তর বা প্রত্যাখ্যান করতে হয়। যখন ফোনের রিং বাজবে তখন সবুজ বোতামটা টিপে ফোনের উত্তর দেওয়া হয়, আর যদি স্মার্টফোন হয় তো বাম দিকে থেকে ডান দিকে সরিয়ে ফোন কলের উত্তর দেওয়া যাবে। যদি তুমি ফোন কলের উত্তর দিতে না চাও তো লাল রঙের বোতামটা প্রেস করতে হবে। যদি তোমার স্মার্টফোন হয় তো ডান দিক থেকে বাম দিকে সরিয়ে ফোনটা কেটে দেবে। হ্যাঁ, কিভাবে শেষ ডায়াল নম্বরে ফোন করব? খুব সোজা, প্রথমে সবুজ রঙের বোতামটাকে প্রেস করে যেটা হোম স্ক্রিনে বাম দিকে দেখা যাবে এটাতে শেষ করা ফোনের নাম তালিকা দেখা যাবে। যদি স্মার্টফোন থাকে তাহলে ফোন আইকনে গিয়ে প্রেস করতে হবে। এটা আমাদের দ্বারা করা ফোনের তালিকা দেখাবে। তালিকাটাতে ডায়াল্ড, রিসিভ এবং মিসড কলের তালিকা দেখা যাবে। এরপর নম্বরগুলিকে নির্বাচন করতে হবে এবং সবুজ রঙের বোতামটি প্রেস করতে হবে। স্মার্টফোনের ক্ষেত্রে নম্বরগুলি ট্যাপ করতে হবে এবং সেটা সরাসরি ডায়ালিং স্টার্ট হবে। যদি নিজের ফোন করা নম্বরগুলি তালিকা দেখতে চাও, প্রথমে মেনু বোতামটা প্রেস করতে হবে এবং স্মার্টফোনের ক্ষেত্রে ফোন আইকনটাতে ট্যাপ করতে হবে। তারপর কল রেজিস্টার, কল হিস্ট্রি, কল লগ যে কোনো একটাতে গিয়ে ক্লিক করো। এরপর তিনটি ট্যাব দেখা যাবে যাদের নাম রিসিভ কল, ডায়াল্ড কল বা মিসড কল। তারপর নিজের পছন্দ মতো আর একটা ট্যাবকে ক্লিক করতে হবে। এতে সমস্ত ফোনের তালিকা, তারিখ ও সময় দিয়ে দেখা যাবে। স্মার্টফোনের ক্ষেত্রে একটা তালিকাতে সব ফোনের তথ্য দেবে। সেখানে সবুজ তীর রিসিভ কল, নীল তীরটি ডায়াল কল এবং লাল তীরটি মিসড কলের বোঝাতে ব্যবহৃত হয়। এই নম্বরটাতে তুমি ফোন করলে যদি সেই নম্বরটা যদি মোবাইলে সেভ করতে চাও তো কন্ট্যাক্ট বুকে গিয়ে সেভ করো অথবা যে কোনো মেসেজ প্রেরণ করতে পারো। নিচের পদক্ষেপগুলো কিভাবে মোবাইল ফোনের শব্দের মাত্রা বাড়ানো বা কমানো যায়। প্রথমে ফোনের মূল স্ক্রিনের মেনু বোতামটাকে টিপতে হবে। এরপর মেনু অপশনগুলোর মধ্যে সেটিংসে গিয়ে ক্লিক করতে হবে। এরপর সেটিং মেনুর শব্দ অথবা অডিও অপশনে যেতে হবে। এরপর ভলিউম অপশনে যেতে হবে যেটা সাউন্ড মেনুর মধ্যে থাকে। এই ভলিউম অপশনটাতে আমরা পাব রিঙ্গার অথবা রিংটোন অপশনে। একদম শেষে স্পিকার অপশনটাতে যেতে হবে এবং আপ ও ডাউন বোতামটিকে প্যাডে প্রেস করে ফোনের শব্দ মাত্রা নিজের ইচ্ছে মতো বাড়ানো বা কমানো যায়। যদি তোমার স্মার্টফোন হয় তো সেক্ষেত্রে ফোনের শব্দ মাত্রা পরিমাণ বাড়ানো বা কমানোর বোতামটি বাইরের দিকে থাকে। শুধুমাত্র বোতামটি প্রেস করে শব্দের মাত্রা বাড়ানো অথবা কমানো যায়। আমি চাই আমার বন্ধু অমিতের নাম এবং ফোন নম্বর ফোনে সেভ করতে, আমি কিভাবে করতে পারব? হ্যাঁ, তুমি কন্ট্যাক্ট সেভ করতে পারবে। যখন তোমার ফোনটা স্ট্যান্ড বাই অবস্থায় থাকবে তখন মেনু প্রেস করতে হবে। স্মার্টফোনের ক্ষেত্রে ফোন আইকনটাতে শুধু ট্যাপ করতে হবে। ফোন বুক অপশনে যেতে হবে, এটা সাধারণত হোম স্ক্রিনে দেখা যায়। ফোনের ছবি সমেত যেটার অনেক নাম আছে যেমন ফোন, ফোন বুক বা কন্ট্যাক্ট। এরপর বিভিন্ন অপশনের মধ্যে অ্যাড নিউ কন্ট্যাক্ট অপশনটাকে বাছতে হবে। প্রথমে ফোন নম্বরটাকে এন্টার করতে হবে এবং কোথায় তুমি নম্বরটাকে সেভ করতে চাও সেটাও দিতে হবে। যদি তোমার স্মার্টফোন হয় তো নম্বর প্যাডে ডিজিটটা লিখতে হবে, অ্যাড টু কন্ট্যাক্ট ট্যাপ করতে হবে। এরপর নিজের বন্ধুর প্রথম এবং পদবি লিখতে হবে এবং সেটাকে নির্দিষ্ট জায়গাতে রাখতে হবে। এরপর সঠিকভাবে সেভ করার জন্য প্রেস অথবা ট্যাপ করতে হবে অ্যাড টু কন্ট্যাক্ট বোতামটা সেভ করার ক্ষেত্রে। নতুন কন্ট্যাক্ট নম্বরটা মোবাইল ফোন অ্যাড বা যুক্ত হয়ে যাবে। আগে থেকে সেভ করা নম্বরটা যদি কিছু পরিবর্তন করতে চাও তো কন্ট্যাক্ট থেকে প্রথমে নামটা নির্বাচন করতে হবে এবং এডিট বোতামটাকে প্রেস করতে হবে। এরপর যেটা পরিবর্তন করতে চাও সেই তথ্যগুলো লিখে এবার আমি তোমাকে দেখাবো যে কিভাবে মেসেজ পাঠাতে হয়।
যখন ফোন স্ট্যান্ড বাই অপশনে থাকবে তখন মেনিউ অপশনটাকে প্রেস করতে হয়। এরপর মেসেজিং অপশনটাকে নির্বাচন করতে হবে। যদি স্মার্টফোন মেসেজ করতে চাও তো মেসেজিং আইকনে যেতে হবে, যেটা হোম স্ক্রিনে দেখা যায়। আইকনটিতে ট্যাপ করতে হবে। এরপর মেসেজের একটা তালিকা দেখা যাবে। এরপর ক্রিয়েট মেসেজ বা রাইটিং মেসেজেস যে কোনো একটিতে নির্বাচন করতে হবে। যদি স্মার্টফোন হয় তো রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে। এবারে নিচের বার্তা টেক্সট বক্সে লেখো। যদি কোনো ছবি বা কিছু অ্যাটাচমেন্ট থাকে তো অপশন নির্বাচন করতে হবে এবং তারপর ইনসার্ট অবজেক্ট ক্লিক করো। স্ক্রোল করে নিচে নামিয়ে নিজের পছন্দ মতো ছবি অথবা বস্তুকে প্রেস করতে হবে। এরপর ভিউকে প্রেস করতে হবে, তারপর ইনসার্ট। এরপর যাকে পাঠাতে চাও তার ফোন নম্বরটি নির্দিষ্ট জায়গা থেকে লিখতে হবে, এবং যদি সেভ করা ফোন নম্বরে পাঠাতে চাও তো ফোন বুকের উপর ক্লিক করতে হবে, সেখান থেকে নম্বর সিলেক্ট করে। এবার কন্ট্যাক্ট সিলেক্ট করার পর ওকেতে গিয়ে ক্লিক করতে হবে। যদি তোমার স্মার্টফোন হয় সেক্ষেত্রে যাকে পাঠাতে চাও তার নামের কিছু অক্ষর টু লেখার জায়গাতে লিখতে হবে। এবার তুমি একটা নামের তালিকা পাবে তোমার কন্ট্যাক্ট বুক থেকে, প্রয়োজনীয় নামটা ট্যাপ করে নিতে হবে। নিচের মেসেজটি পাঠানোর জন্য সেন্ড অপশনটিতে ট্যাপ অথবা ক্লিক করতে হবে, তার ফলে যাকে তুমি মেসেজটি পাঠাতে চাইছ তার কাছে বার্তাটি পৌঁছে যাবে। যদি মেইন স্ক্রিনে আসতে চাও তো ট্যাপ অথবা প্রেস অ্যান্ড ক্যান্সেল অপশন। এবার শিখব কিভাবে মেসেজটা পড়তে হয়। যখন তোমার ফোন মেসেজে আসবে তখন একটা খামের মতো আইকন দেখা যাবে হোম স্ক্রিনে একদম উপরের দিকে, এবং স্ক্রিনের মধ্যে একটা বাক্সের মধ্যে লেখা থাকবে একটা মেসেজ এসেছে। এরপর শো অপশনটি প্রেস করতে হবে যদি মেসেজ পড়তে চাও। দিদি, আমরা কি মোবাইল ফোনের দ্বারা ইন্টারনেট ব্যবহার করতে পারব? হ্যাঁ রোহন, নিশ্চয়ই। এটা তো খুবই আনন্দের কথা। ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য আমাদের কি করতে হবে? যদি তুমি তোমার মোবাইল ফোনে ইন্টারনেট অ্যাক্সেস করতে চাও তো তোমার লাগবে একটা মোবাইল ফোন যেটাতে ইন্টারনেট কানেকশন নেওয়া যায়। এমন একটা মোবাইল ফোনের সার্ভিসের দরকার যারা ডেটা ট্রান্সমিশন থেকে শুরু করে 2G, 3G ও ওয়াইফাই পরিষেবা থাকে। একটা অ্যাকাউন্ট দরকার যেটা তোমার মোবাইল সার্ভিস প্রোভাইডার দিয়ে থাকবে, তার ফলে তুমি ইন্টারনেট কানেক্ট করতে পারবে। অনেক ফোনে আগের থেকে ডেটা অ্যাকাউন্টে লোড করা থাকে। যদি তোমার না থাকে তো তোমাকে দরকার মোবাইল ফোন প্রোভাইডারের সঙ্গে কথা বলা। এবার শিখব কিভাবে স্মার্টফোন ইন্টারনেট কানেকশন করা যায়। প্রথমে সেটিংস মেনুতে গিয়ে ন্যাভিগেট করতে হবে। এটা সাধারণত হয়ে থাকে অ্যাপস মেনুর সাহায্যে সেটিংয়ে গিয়ে, অথবা মাঝে মাঝে এটা হয়ে থাকে ন্যাভিগেশন বারের মধ্যে। আরও অনেক ডিভাইসের সম্বন্ধে জানতে চাও তো মোর সেটিংসে যেতে হবে, যেটা সবেতেই পাওয়া যায়। একবার যদি ওয়্যারলেস এবং নেটওয়ার্ক সেটিং পাওয়া যায়, ওয়াইফাই এবং মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট পাওয়া যাবে। প্রথমে ওয়াইফাই অপশনে যেতে হবে, যেটা ওয়াইফাই বোতামে গিয়ে ক্লিক করতে হবে, যেটা নোটিফিকেশন মেনুতে পাওয়া যাবে সেটিংস অপশনের মাধ্যমে। এবার তুমি একটা তালিকা পাবে যাতে নেটওয়ার্কগুলোর নাম লেখা থাকবে। যদি তুমি আগের থেকেই ওয়াইফাই কানেকশন নিয়ে থাকো তো তোমার ইন্টারনেট সরাসরি কানেক্ট হয়ে যাবে, তা না হলে আগে ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করতে হবে। যদি পাসওয়ার্ডের দরকার হয় তো পাসওয়ার্ড এন্টার করতে হবে। এবার ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করতে পারো। ইন্টারনেটের জন্য মোবাইল নেটওয়ার্ক কানেক্ট করা, প্রথমে মোর সেটিংস অপশনে গিয়ে ওয়্যারলেস এবং নেটওয়ার্ক অপশনে যেতে হবে। তারপর মোবাইল নেটওয়ার্কের ওপর গিয়ে ক্লিক করতে হবে। এবার ইন্টারনেট অ্যাক্সেস করা যাবে ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে। কিপ্যাড যুক্ত ফোনে খুব সহজেই ইন্টারনেট সার্ভিস পাওয়া যায়। প্রথমে মেনুতে নির্বাচন করতে হবে, তারপর ইন্টারনেট।
এরপর হোম পেজটা খুলতে হবে অথবা হোম স্ক্রিনকে নির্বাচন করে শূন্য বোতামটাকে প্রেস করে বেশ কিছুক্ষণ ধরে রাখতে হবে। তারপর ওয়েব অ্যাড্রেসটা দিতে হবে, তার জন্য গো টু অ্যাড্রেস যেতে হবে এবং অ্যাড্রেসের নামটা লিখতে হবে, তারপর ওকে নির্বাচন করতে হবে। ওয়েব সার্চের জন্য যদি তুমি প্রথমবার সার্চ করো তাহলে সার্চ প্রোভাইডারকে নির্বাচন করতে হবে, তারপর সার্চকে সিলেক্ট করতে হবে, এরপর সার্চ নিয়ম অনুযায়ী সিলেক্ট করতে হবে। এবার মোবাইলের সাহায্যে কিভাবে ছবি তুলতে হয় তা জানাব। স্ট্যান্ড বাই থেকে মেনুকে প্রেস করতে হবে, তারপর মিডিয়া থেকে ক্যামেরাকে নির্বাচন করতে হবে, স্মার্টফোনের ক্ষেত্রে ক্যামেরা আইকনকে ট্যাপ করতে হবে। এবার স্ক্রিনটাকে ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহার করতে হবে। স্ক্রল আপ এবং ডাউন, জুম আউট এবং ইন মানে ছোট বড় করা যায়। স্মার্টফোনের ক্ষেত্রে আঙ্গুলের সাহায্যে চিপে ছবির সাইজ বড় এবং ছোট করা যায়। ছবি তোলার জন্য সিলেক্ট অথবা ওকে বোতামটা টিপতে হবে, স্মার্টফোনের ক্ষেত্রে ক্যামেরাতে গিয়ে ট্যাপ করে ক্যাপচার। এরপর যদি ছবিটাকে সেভ করতে চাও তো সেভ বোতামটা প্রেস করো, এরপর ছবিটা নিজে থেকেই অ্যালবামে সেভ হয়ে যাবে। নিচের স্টেপগুলো অনুসরণ করলে ভিডিও তোলা যাবে। মেনুকে সিলেক্ট করে ফটোজে যাবে, তারপর ভিডিও ক্যামেরা। যদি স্মার্টফোন হয় তাহলে ক্যামেরা আইকনে যেতে হবে। এরপর স্ক্রিনটাকে ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহার করা হয়। স্ক্রোল আপ ও ডাউন করে বড় ও ছোট সাইজে করা যায়। স্মার্টফোনের ক্ষেত্রে আঙ্গুলের দ্বারা স্ক্রিনটাকে বাড়ানো বা কমানো যায়। যদি ভিডিও রেকর্ডিং শুরু করতে চাও তো আগে রেকর্ড সিলেক্ট করতে হবে। স্মার্টফোনের ক্ষেত্রে স্ক্রিনে দেখতে পাওয়া যায় ছোট লাল রঙের আইকনটা ট্যাপ করতে হবে। রেকর্ডিং বন্ধ করার জন্য স্টপ বোতামটা প্রেস করতে হবে। যদি স্মার্টফোনের ক্ষেত্রে লাল রঙের আইকনটা ট্যাপ করতে হবে। আর যদি ভিডিওটা সেভ করতে চাও সেভ বোতামটা প্রেস করো। ভিডিওটা সরাসরি সেভ হয়ে যাবে অ্যালবামে। মোবাইল ফোন এবং স্মার্টফোনের সাহায্যে চট জলদি ক্যালকুলেশন করা যেতে পারে। এটা কিভাবে সম্ভব? ক্যালকুলেটরের দ্বারা। নিচের স্টেপগুলি অনুসরণ করো। প্রথমে স্ট্যান্ড বাই মোডে মেনুকে প্রেস করতে হবে, তারপর অর্গানাইজারকে সিলেক্ট করতে হবে। যদি স্মার্টফোনের ক্ষেত্রে ক্যালকুলেটর আইকনকে ট্যাপ করতে হবে। তোমার ফোনের নম্বর প্যাড ব্যবহার করে নম্বর লিখতে হবে, তারপর যোগ, বিয়োগ, গুণ, ভাগ বেছে নিতে হবে। এরপর দ্বিতীয় নম্বরটা লিখতে হবে, তারপর সমান চিহ্ন বসালেই তোমার। ধন্যবাদ দিদি আমাকে মোবাইল ফোন সম্বন্ধে এত কিছু বলার জন্য। নিশ্চয়ই রোহন, এবার আমরা ট্যাবলেট নিয়ে কথা বলবো। ট্যাবলেট হল খুব ছোট, হালকা এবং খুব সহজে ম্যানেজ করা যায় এক প্রকারের কম্পিউটার বিশেষ। এরা তারবিহীন এবং পোর্টেবল ডিভাইস যুক্ত যা ব্যবহার করতে স্পর্শ হয়। এর মধ্যে কোনো তথ্য লিখতে হলে স্পর্শ করেই লিখতে হবে। ট্যাবলেটের মধ্যে একটা অপারেটিং সিস্টেম থাকে যা জিইউআই এবং যেটা বিভিন্ন অ্যাপ্লিকেশন চালায়। সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হল অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ। ট্যাবলেট দুই ধরনের হয়, একটাতে ফোন করার সুবিধা থাকে এবং অন্যদিকে ফোন করার সুবিধা বিহীন। যে ট্যাবলেটের সাহায্যে ফোন করা যায় তাতে সিম লাগানো যাবে। তোমার সিম কার্ড এবং একটা কানেকশন দরকার যা ফোন করতে এবং মেসেজ পাঠাতে সাহায্য করবে। যে ট্যাবলেটের মাধ্যমে ফোন করা যাবে না তাতে সিমের লাগানোর ব্যবস্থা থাকে না। এবার আমরা ট্যাবলেটের বৈশিষ্ট্য সম্বন্ধে জানব। বেশিরভাগ ট্যাবলেটগুলো নিম্নলিখিত কাজে ব্যবহার হয়: ফোন করা ও ধরার জন্য, মেসেজ পাঠাতে ও গ্রহণ করতে, মিউজিক শুনতে, ভিডিও বা ছবি তুলতে, ভিডিও দেখতে, ই-বুক পড়তে, ইন্টারনেট করতে, ইমেল পাঠাতে বা গ্রহণ করতে, মিউজিক, ছবি, ভিডিও ও অন্য কাউকে পাঠাতে।
ট্যাবলেটে কিভাবে সঙ্গীত শুনতে হয়। প্রথমে অ্যাপ্লিকেশন মেনুতে যেতে হবে, তারপর মিউজিক অপশনকে ট্যাপ করতে হবে। এবার তোমাকে বেছে নিতে হবে কোন ফাইলের গান তুমি শুনবে, যেমন রিসেন্ট অ্যালবাম, আর্টিস্ট, গান, প্লেলিস্ট ইত্যাদি। এরপর ট্যাপ করতে হবে গানটাকে এবং অপশন মেনু আসবে। এরপর ট্যাপ করতে হবে গানটাকে এবং অপশন মেনুর আসবে। এরপর প্লে অপশনটাকে বেছে নিতে হবে, প্লে করতে হবে। এবার গানটাকে চালানোর জন্য প্লে বোতামটাকে ট্যাপ করতে হবে। এরপর প্লে অপশনটাকে ট্যাপ করতে হবে গানটাকে চালানোর জন্য। কিভাবে ছবি তুলতে হয়। প্রথমে অ্যাপ্লিকেশন মেনুতে যেতে হয় এবং তারপর ক্যামেরা আইকনকে ট্যাপ করতে হয়। তারপর ছবির মোডটাকে নির্বাচন করে নিতে হবে। এবার বিষয়ের উপর ক্যামেরাটাকে রাখতে হবে। যদি অটো ফোকাস আনতে চান তো একটা বিন্দুতে টাচ ও হোল্ড করে রাখতে হবে। স্ক্রিনে আঙুলটাকে তুলে ফটো তুলতে হবে। নিচের স্টেপগুলিকে অনুসরণ করে ভিডিও রেকর্ড করতে হবে। প্রথমে অ্যাপ্লিকেশন মেনুর ক্যামেরা আইকনে যেতে হবে, তারপর ফটো মোডটা ট্যাপ করে ভিডিও মোড আনতে হবে। এবার বিষয়টার উপর ক্যামেরাটাকে রাখতে হবে। এবার ট্যাপ করে রেকর্ডিং শুরু করে দাও। এরপর রেকর্ডিং স্টপ বোতামটা প্রেস করে বন্ধ করে দিতে পারো। নিচের স্টেপগুলি অনুসরণ করো। প্রথমে সেই ছবি ও ভিডিওটাকে বাজতে হবে যেটা তুমি মুছতে চাইছ। স্ক্রিন ট্যাপ করে ট্র্যাশ আইকনটাতে আনতে হবে। এরপর ট্যাপ করে ফটো বা ভিডিওকে মুছতে হবে। কিভাবে ফটো বা ভিডিও চালাতে হবে। প্রথমে ফাইন্ডে গিয়ে অ্যালবামকে ট্যাপ করতে হবে, তারপর ফটো বা ভিডিওকে গিয়ে ভিউ করতে হবে। পরের ফটো দেখতে চাইলে বাম দিকে সরাতে হবে এবং আগের ফটো দেখতে চাইলে ডান দিকে ঘোরাতে হবে। ভিডিও চালাতে নিচের স্টেপগুলি অনুসরণ করো। প্রথমে পিকচার অথবা অ্যালবাম ট্যাবে যেতে হবে। এবার তুমি ট্যাবলেট নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট কানেক্ট করতে পারবে। যেটা দেখতে চাও সেই ভিডিওটা ট্যাপ করে আনতে হবে। যদি প্লেব্যাকে ভিডিও না দেখা যায় তো ট্যাপ করে চালালে ভিডিওটা দেখা যাবে। এরপর ট্যাপ করতে হবে গানটাকে এবং অপশন মেনুর আসবে। যখন ভিডিও চলছে তখন স্ক্রিনটিকে ট্যাপ করে রাখতে হবে ডিসপ্লে কন্ট্রোলগুলো আনতে। তারপর প্লে অথবা পজ বোতামটা ট্যাপ করো আবার ভিডিওটা পুনরায় চালানোর জন্য। একটা ভিডিওর ফাস্ট ফরওয়ার্ড এবং রিওয়াইন্ড করতে নিচের স্টেপগুলো অনুসরণ করো। যখন ভিডিও চলছে তখন স্ক্রিনটিকে ট্যাপ করে রাখতে হবে এবং ডিসপ্লে কন্ট্রোলগুলো আনতে। এরপর প্রোগ্রাম বারে ড্র্যাগ করে বাম দিকে রিওয়াইন্ড এবং ডান দিকে ফরওয়ার্ড করা যাবে। কিভাবে ই বুক পড়া যাবে। প্রথমে ডিফল্ট বুক রিডারকে ইনস্টল করতে হবে ট্যাবলেটে। তারপর বুক রিডার আইকন ট্যাপ করো। এরপর যে বইটা তুমি পড়তে চাও সেটাকে বেছে নাও আগে থেকে ইনস্টল করা বইগুলো থেকে। বুক আইকনটি আমি শুনেছি যে ট্যাবলেটের সাহায্যে ইমেল গ্রহণ এবং প্রেরণ করা যায়। হ্যাঁ রোহন, ট্যাবলেটের সাহায্যে ইমেল গ্রহণ এবং প্রেরণ করা যায় পপ এবং আই ম্যাপ ইমেল অ্যাড্রেসের মাধ্যমে, যেটা ট্যাবলেটের মধ্যে নির্দিষ্ট কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল থাকে। ট্যাবলেটে ইমেল লেখার জন্য নিচের স্টেপগুলি অনুসরণ করো। মেনুতে গিয়ে যে কোনো ইন্টারনেট অপশনের ওপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা উইন্ডো দেখা যাবে একদম ওপরে। ওখানে গিয়ে ইমেল অ্যাড্রেসটি লিখতে হবে, যেমন www.gmail.com। তোমার ব্যবহার্য নামটি পাসওয়ার্ডটি দিয়ে ট্যাপ করতে হবে সাইন ইনে। নতুন উইন্ডো টুতে যাকে পাঠাচ্ছ তার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা লিখতে হবে। বিষয়টা সাবজেক্টের মধ্যে লিখতে হবে।
মাঝের ফাঁকা জায়গা নিজের মেসেজটা লিখতে হবে। ইমেলটা পাঠানোর জন্য সেন্ড বোতামটি ট্যাপ করো। আসো দেখি ইমেলটা কিভাবে পড়বে। প্রথমে যখন তোমার ইমেল আসবে, একটা থামের মতো কিছু ওপরে দেখা যাবে। ড্র্যাগ ডাউন করে স্ক্রিনটাকে ভিউ করতে হবে এবং ইমেল যেতে হবে। এবার আইকনটিতে ট্যাপ করতে হবে। স্ক্রিনে তোমার মেল বক্সটি খুলে যাবে। ইমেলকে ট্যাপ করে নিজের মেল। আমরা একটি ফাইলকে কিভাবে ট্যাবলেটে খুঁজি? ট্যাবলেটের মধ্যে ফাইল খোঁজার দুটি পথ আছে। তুমি ফাইল ম্যানেজারে গিয়ে ইনস্টল করতে পারবে, অথবা অনলাইন সার্চ ইঞ্জিনিয়ারের মাধ্যমে খুঁজতে পারবে। ফাইল ম্যানেজারের ব্যবহার। হোম স্ক্রিনের মধ্যে ফাইল ম্যানেজার অথবা ফাইল ব্রাউজার অ্যাপসকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর একদম ওপরে মাই ফাইলস দেখা যাবে। তালিকার মধ্যে থেকে যেটা তুমি দেখতে চাও সেই ফাইলটি খোলো। সার্চ ইঞ্জিনের অনলাইন ব্যবহার। হোম স্ক্রিনে যেখানে সার্চ আইকনটি আছে, যেটাকে খানিকটা আতশ কাঁচের মতো দেখতে, ট্যাপ করলে একটা নতুন উইন্ডো খুলে যাবে। একটা সার্চ লেখাটা দেখা যাবে। তারপর কি ওয়ার্ডটাকে লেখো যেটা তুমি চাইছ। অনলাইন সার্চের ফলাফল তুমি পেয়ে যাবে। এরপর ফাইলটাকে ট্যাপ। আমরা ট্যাবলেট দিয়ে মেসেজ কিভাবে পাঠাতে পারি? হ্যাঁ, খুব সামান্য ব্যাপার এটা। হোম স্ক্রিনে গিয়ে মেসেজিং আইকনটি ট্যাপ করো এবং মেনুতে গিয়ে ভিউ অল করো। এই অ্যাপ্লিকেশনটা ফোনের মেসেজিং আইকনটি চিনিয়ে দেবে। মেসেজিং আইকনে গেলে তুমি আসা মেসেজগুলো দেখতে পাবে। স্ক্রিনে রাইট নিউ আইকনটা দেখা যাবে, অথবা একটা খামের মতো চিহ্ন দেখা যাবে। সেটাকে ট্যাপ করো। প্রথমে কিছু অক্ষর লেখো টু লেখার জায়গায়। দেখতে পাবে নামের একটা তালিকা আসবে। সেখান থেকে নিজের প্রয়োজন মতো নাম দিয়ে টু এর জায়গায় লিখতে হবে। রাইট মেসেজে গিয়ে ওখানে নিজের তথ্য লিখতে হবে। তুমি এর সঙ্গে যুক্ত করবে যে কোনো ফাইল, তথ্যবলি, ছবি, গান, আরও অনেক কিছু। সেন্ডকে ট্যাপ করতে হবে। তোমার লিখিত মেসেজটি চলে যাবে। কিভাবে মেসেজটা পড়তে হবে? যখন তুমি নতুন মেসেজ গ্রহণ করবে, তুমি একটা মেসেজ আইকন দেখতে পাবে একদম ওপরে, এবং তার সঙ্গে মেসেজের সংখ্যাটাও দেখা যাবে হোম স্ক্রিনের মধ্যে। সেটাকে ট্যাপ করো, মেসেজিং খুলে যাবে এবং গ্রহীত মেসেজের সংখ্যাও দেখা যাবে। মেসেজটাকে ট্যাপ করে পড়। আমরা ট্যাবলেটের মাধ্যমে কিভাবে ইন্টারনেট অ্যাক্সেস করা যায়? সাধারণত দুটো পথের মাধ্যমে ট্যাবলেটের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। প্রথমে ওয়াইফাই কানেক্ট করতে হবে, তারপর নিচের অপশনগুলি মেনে চললে ইন্টারনেট করা যাবে। প্রথমে সেটিংস মেনুতে যেতে হবে। ওয়াইফাই কানেকশনের একটি নিয়ম দেওয়া থাকবে, সেখানে প্রাপ্ত ইন্টারনেট কানেকশনের তালিকা দেখা যাবে। সেখান থেকে ওয়াইফাই কানেকশনটা বেছে নিতে হবে। যদি পাসওয়ার্ড চাই তো পাসওয়ার্ড দিতে হবে এবং কানেক্টে গিয়ে ক্লিক করতে হবে। এবার ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে ইন্টারনেট অ্যাক্সেস করতে হবে। তুমি মোবাইল কানেকশনের মাধ্যমে ইন্টারনেট কানেক্ট করতে পারবে। প্রথমে এটা দেখতে হবে তোমার ট্যাবলেটে ফোনের সুযোগ সুবিধা আছে কিনা এবং সিম কার্ড ভরা যাবে কিনা। এবার তুমি ট্যাবলেট নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট কানেক্ট করতে পারবে। You can both pull down the notifications bar and select mobile data option. অথবা তুমি মোর সেটিংসে গিয়ে ওয়্যারলেস এবং নেটওয়ার্ক অপশনটা বেছে নিতে হবে। এবার মোবাইল নেটওয়ার্ক বোতামটিতে ক্লিক করো, তখন তুমি ডেটা চেক বক্স দেখতে পাবে। একটি বার এইটাতে ক্লিক করলে তোমার ট্যাবলেট ইন্টারনেটে নিতে শুরু করবে। ইন্টারনেট অ্যাক্সেস করে ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করা যেতে পারে। দিদি, তুমি বলছ যে এমন অনেকগুলি ট্যাবলেট আছে যারা ফোনের মতো কাজ করে থাকে, আমরা সেটা কিভাবে করব? তোমার শুধু দরকার এমন একটা জিএসএম সিম কার্ডের, যেটা আমরা সিমের স্লটটাতে আটকাতে পারি। চলো এবার কিভাবে ফোন কল করতে হয় তোমাকে শেখাই। যে নম্বরে ফোন করতে চাও সেটা
যে নম্বরে ফোন করতে চাও সেটাকে প্রেস করো। এরপর তুমি ফোনের সাহায্যে কথা বলতে পারবে। যদি তুমি ফোন বুক অথবা কন্ট্যাক্ট লিস্ট থেকে ফোন করতে হয় তো কিছু পদক্ষেপ মানতে হবে। প্রথমে ফোন বুকে গিয়ে কন্ট্যাক্ট লিস্টে যেতে হবে, তারপর কন্ট্যাক্ট নেমে গিয়ে ট্যাপ করতে হবে, তারপর কন্ট্যাক্ট নেমে গিয়ে ট্যাপ করতে হবে, তারপর কন্ট্যাক্ট নম্বরে ট্যাপ করতে হবে, তারপর কথা বলা শুরু করতে হবে। এবার আমি তোমাকে ট্যাবলেটের আরও কিছু তথ্য বলি সত্যি ট্যাবলেটে অনেক ভাষায় তথ্য সঞ্চিত করা যায়। তুমি নিজের পছন্দসই ভাষা বেছে নিতে পারবে। এবার শিখি ঠিক কিভাবে ভাষা সেট করতে হয়। অ্যাপ্লিকেশন মেনুতে যেতে হবে, সেখান থেকে ট্যাপ করতে হবে সেটিংস এবং তার ভাষা ও ইনপুট করতে হবে। তারপর ভাষাকে ট্যাপ করতে হবে এবং ভাষার একটা তালিকা পাওয়া যাবে। তারপর যে ভাষাটি তুমি চাইছ সেটিকে নির্বাচন করতে হবে। একই জায়গায় নিজের কিবোর্ডের ভাষাও তুমি বদলাতে পারো। যদি সময় ও তারিখ বদলাতে চাও তো নিচের স্টেপগুলি অনুসরণ করো। অ্যাপ্লিকেশন মেনু থেকে সেটিংস এবং সিলেক্ট ডেট ও টাইম তালিকা থেকে বেছে নিতে হবে। অটোমেটিক গিয়ে সময় ও তারিখে গিয়ে টিক করলে নিজে নিজেই বদলে যাবে। তার ম্যানুয়াল অনুযায়ী যদি সময় ও তারিখ বদলাতে হয় তো নেটওয়ার্ক প্রোভাইড ভ্যালিউজ অথবা অন চেক অটোমেটিকে গিয়ে চেঞ্জ করতে হবে। দিদি আমাকে শেখাবে কিভাবে ট্যাবলেটে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয়? হ্যাঁ নিশ্চয়ই। অ্যাপ্লিকেশন অ্যাপস হল একটি কি বিশেষ যেটা ট্যাবলেটে বিভিন্ন রকম সার্ভিসেস দিয়ে থাকে। প্রথমে মেনুতে যেতে হবে। মেনু থেকে প্লে স্টোরের অপশনে যেতে হবে। অপশন থেকে যে কোনো একটাতে ক্লিক করতে হবে। এই অ্যাপটি বিনামূল্যে পাওয়া যায়। শুধু ইনস্টল বোতামটা টিপে ফোনে ডাউনলোড করে নিন। যদি অ্যাপসটা ইনস্টল করতে বাই বা কেনা বোতামটা আসে তাহলে কনফার্মেশন বাক্সটি জানতে চাইছে এটা কি আপনি কিনবেন। যদি আমি ওকে প্রেস করি তাহলে একটি ক্রেডিট অথবা ডেবিট কার্ডের তথ্য আমাদের দিতে হবে এবং আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে। রোহন, আপাতত এই পর্যন্ত। মোবাইল এবং ট্যাবলেটের সম্বন্ধে জেনে ভালো লাগলো তো? হ্যাঁ, অনেক ছিলাম দিদি, অনেক ধন্যবাদ। এখন আমি মোবাইল এবং ট্যাবলেট সম্বন্ধে অনেক কিছু জানলাম। না না, সে ঠিক আছে। চলো এবার আমরা এই সংক্রান্ত কিছু কার্যাবলীতে অংশ নিই।